করে দুই সাজাপ্রাপ্ত ফাঁসির সাজা রায় সংশোধনের আর্জি দায়ের করেছিলেন সোমবার খারিজ করে দিয়েছেন শীর্ষ আদালতের পাঁচ বিচারপতি বেঞ্চ সেই আর্জি আর কোনো বিকল্পই খোলা রইল না দোষীদের এর ফলে আইনি পথে মৃত্যুদণ্ড রোধের তবে তারা একমাত্র রাষ্ট্রপতির কাছে প্রাণ আবেদন জানাতে পারবে চারজনকে ফাঁসির আদেশ দিয়েছিল নিম্ন আদালত দিল্লি প্যারামেডিক্যাল ছাত্রী নির্ভয়াকে চলন্ত বাসে গণধর্ষণের দায় সেই রায় বহাল রাখে দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টও শেষ পর্যন্ত চার দোষীর মৃত্যু পরোয়ানা জারি করে দিল্লির ত্রিশ হাজারি আদালত নির্দেশ দেন তিহার জেলে তাদের ফাঁসি হবে বাইশে জানুয়ারি সকাল সাতটায় সুপ্রিম সংশোধনের জানান দুই সাজাপ্রাপ্ত বিনয় শর্মা ও মুকেশ সিংহ সেই আর্জির শুনানি হয় সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চে তবে শুনানি হয় এজলাসের বদলে বিচারপতির চেম্বারে বেঞ্চ শুনানির পর আর্জি বাতিল করে দেয় রিপোর্ট